দক্ষতা অর্জনে চলছে হাতে কলমে প্রশিক্ষণ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেকে শানিত করতে শিক্ষার্থীদের মনোযোগের কোনো কমতি না থাকলেও ঘাটতি রয়েছে শিক্ষকের পর্যাপ্ত শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে পাঠদান ব্যাহত হচ্ছে পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে তিনটি কারিকুলামের ১২টি ট্রেডের বিপরীতে ৪৮ জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৯ জন ইলেকট্রনিক্স বিভাগে ৮ জনের বিপরীতে শিক্ষক মাত্র একজন আর ইলেকট্রিক্যাল ট্রেডে একজন শিক্ষক থাকলেও তিনি সংযুক্তিতে রয়েছেন অন্য কলেজে এতে সঠিক পাঠদান থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে 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 শিক্ষক পাই আর ম্যাক্সিমাম টাইম আমরা পাই না তার জন্য আমরা একা একা কাজ করি পড়াশোনায় ক্ষতি আমরা তো কিছু শিখতে পারি না প্র্যাকটিক্যাল ভাবে কিছু শিখতে পারি না যেখানে দুই শিফটে শিক্ষক থাকার কথা আট জন সেখানে আমি একা একই ক্লাসে দুই তিন ক্লাসের ছাত্রছাত্রীদের বসায় সেখানে পাঠদান করতে হচ্ছে তাতে ছাত্রদের পাঠদানে ব্যাহত ঘটতেছে শুধু শিক্ষক সংকটই নয় স্বল্পতা রয়েছে কর্মচারীরও ২৫ জনের বিপরীতে আছেন মাত্র ৭ জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও সাড়া মেলেনি বলে জানায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে আশা করি আমাদের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় তাদের যতটুকু জ্ঞান অর্জন প্রয়োজন পরিপূর্ণভাবে ততটুকু জ্ঞান অর্জন করতে সক্ষম হবে ১৯৬৯ সালে স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হলেও ২০০৩ সালে কলেজে উন্নীত হয় প্রতিষ্ঠানটি সময় সংবাদ পিরোজপুর